হাই ফ্রেন্ডস, আমি সৈকত হালদার, আপনারা দেখছেন টেক এক্সপ্লোরার সৈকত। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা খুব সহজে আমাদের আনসাপোর্টেড ল্যাপটপ এন্ড ডেস্কটপের জন্য উইন্ডোজ 11 এর বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করবেন। তো চলুন বেশি সময় নষ্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি এই ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। নেওয়ার পরে দেখুন আমি এখানে রুপস বলে সার্চ করেছি, আপনারাও রুপস বলে সার্চ করে দেবেন। ওকে, দেওয়ার পরে দেখুন ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এলে যে ফার্স্ট রেজাল্ট যেটা আছে এখান থেকে এই রেজাল্টে এখানে ক্লিক করবেন। করার পরে এখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে যাওয়ার পরে ঠিক একটু নিচে স্ক্রল করবেন। করার পরে দেখুন এখানে রুপস 3.18 বলে যেটা আছে ফার্স্টের এখানে ক্লিক করবেন, করলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। ওকে, এটা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনারা কী করবেন, ডাউনলোড করা হয়ে গেলে দেখুন আমার এখানে ডাউনলোডের জন্য চলে এসেছে, ডাউনলোড করে নিলাম। এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। কারণ তাছাড়া আমি অলরেডি এটা ডাউনলোড করে রেখেছি, তাও আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করলাম। এরপরে আপনারা কী করবেন, যে উইন্ডোজ 11 এর যে আইএসও ফাইলটা কোথাও ডাউনলোড করবেন সেটা যদি ডাউনলোড করতে চান, তার জন্য আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা দেখে ডাউনলোড করে নেবেন। আর তাছাড়া আমি এখানেও দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে জাস্ট একটা নেক্সট ট্যাব ওপেন করে নেবেন, নিয়ে এখানে জাস্ট উইন্ডোজ 11 ডাউনলোড লিখে দেবেন। ঠিক আছে, উইন্ডোজ 11 ডাউনলোড বলে লিখে নেবেন, নিয়ে এন্টার করবেন। করলে যে এরকম একটা ইন্টারফেস হবে, যে ফার্স্ট যে রেজাল্ট হবে microsoft.com এর, এখানে চলে যাবেন। ওকে, এখানে ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে একটু নিচে স্ক্রল করবেন, পরে এখান থেকে দেখুন সিলেক্ট ডাউনলোড, মানে এখানে দেখুন সিলেক্ট ডাউনলোড দেখাচ্ছে। এখানে কী করবেন, উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইওসও দেখাচ্ছে। তো এখানে করার পরে কী করবেন, ডাউনলোড করবেন ওটা সিলেক্ট করার পরে। করার পরে দেখুন আর একটা চুজ ওয়ান দেখাচ্ছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করে নেন, আমরা যে যে কান্ট্রিতে বা যে যে ল্যাঙ্গুয়েজে প্রেফার করেন সেটাই ডাউনলোড করতে পারেন। তাছাড়া আমি প্রেফার করবো যে ইন্টারন্যাশনাল ডাউনলোড করে নেবেন। ওকে, ইন্টারন্যাশনাল ডাউনলোড করার পরে দেখুন এখানে কনফার্ম করবেন। কনফার্ম করার পরে দেখুন এখানে 64-bit বলে যেটা আছে 64-bit ডাউনলোড করবেন। 64-bit ছাড়া উইন্ডোজ 11 ডাউনলোড হবে না, ঠিক আছে। 32-bit-এ উইন্ডোজ 11 নেই, ঠিক আছে। তো এখানে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করবেন, করলে দেখুন এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আমি ডাউনলোডটা বর্তমানে করবো না, কারণ অলরেডি ডাউনলোড করা আছে উইন্ডোজ 11, ঠিক আছে। আর যদি এই যে ডাউনলোড ম্যানেজারটা যদি যেটা ডাউনলোড করছি আমি, এটা দিয়ে যদি আপনারা ডাউনলোড করতে চান বা এটা কীভাবে এটা ইউজ করে যদি জানতে চান, তাহলে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ওকে, তো চলুন এবার নেক্সট স্টেপ আপনারা কী করবেন, এখানে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে রুপসের 3.18, দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে। এটাকে এবারে আপনারা ওপেন করবেন। তো এটা ওপেন করার পরে দেখুন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে এবারে আপনারা কী করবেন, যে কোনো একটা পেন ড্রাইভ ইনসার্ট করবেন বা পেন ড্রাইভ লাগিয়ে নেবেন, যেটা মিনিমাম 8-16 GB মাস্ট লাগবেই লাগবে। ওকে, পেন ড্রাইভটা উইন্ডোজ 11 এর জন্য। ওকে, তো এটা এখান থেকে দেখে নেবে পেন ড্রাইভটা সিলেক্ট হয়ে গেছে কি হয়নি। আর তার আগে যদি আমাদের পেন ড্রাইভে কোনো ডেটা থেকে থাকে, তাহলে এখান থেকে আপনারা কী করবেন, ফরম্যাট মেনে দিতে পারবেন। ওকে, ফরম্যাট করে নেবেন, নিয়ে তারপরে পেন ড্রাইভটা ইনসার্ট করবেন। করলে এখানে দেখুন 32 GB পেন ড্রাইভ শো করে দিয়েছে। এবার আপনারা কী করবেন, দেখুন ডিক্স অর আইএসও ইমেজ প্লিজ সিলেক্ট। তো আপনারা এখানে কী করবেন, সিলেক্ট নাও ক্লিক করবেন। ওকে, সিলেক্ট নামে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পপ আপ চলে আসবে। আপনাদের উইন্ডোজ যে আইএসও ফাইলটা যেটা ডাউনলোড করেছে উইন্ডোজ 11 এ, সেই ফাইলটাকে আমরা সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমার দেখুন এখানে উইন্ডোজ 11 ইন্টারন্যাশনাল ভার্সন আছে, দেখুন এখানে এটা আমরা সিলেক্ট করে নিলাম। নিয়ে এখানে কী করবেন, জাস্ট ওপেন করবেন। ওকে, এখানে ওপেন করে নেবেন। নেওয়ার পরে দেখুন ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, দেখুন পরে একটা স্ট্যান্ডার্ডে চলে আসবে। দেখুন এবার আপনারা কী করবেন, এই যে দেখুন ইমেজ অপশন এখানে ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে তিনখানা অপশান আছে। তো এখানে দেখুন স্ট্যান্ডার্ড উইন্ডোজ 11 ইনস্টলেশন টিপিএম 2.0 প্লাস সিকিউর বুট, আর তারপর দেখুন এক্সটেন্ডেড উইন্ডোজ 11 ইনস্টলেশন নো টিপিএম নো সিকিউর বুট। তো আপনারা এখানে কী করবেন, জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে নর্মালি এখান থেকে স্টার্ট করে দেবেন। দিলে এবার আপনাদের কী হবে, এখানে দেখুন ওয়ার্নিং চাইছে, এখানে আপনারা ইয়েস ওকে করে দেবেন, যা যা আসবে ওকে করে দেবেন। দেওয়ার পরে দেখুন ফরম্যাটিং হয়ে গেল, আবার রিফরম্যাট করলো আমাদের যে পেন ড্রাইভটা ফরম্যাট হয়ে যাওয়ার পরে এবার আমাদের যে পেন ড্রাইভটাকে বুটেবল করছে, যে আমাদের আনসাপোর্টেড ল্যাপটপ অ্যান্ড ডেস্কটপের মধ্যে এই বুটেবল পেন ড্রাইভটা দিয়ে আপনারা উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন। যেমন নর্মালি যেমন উইন্ডোজ 11 ইনস্টল করে ঠিক সেই রকমভাবে। আগে আমি একটা উইন্ডোজ 11 ইনস্টল করার প্রসেস দেখিয়েছিলাম, তো সেটা ভাবতে পারেন এটা তার সেকেন্ড পার্ট, কিন্তু এটা ইজি ওয়ে, মানে এটাতে আর কোনোরকম কোনো ট্রিক্স করতে হবে না, কোনো ফাইল এর মধ্যে ইনসার্ট করতে হবে না। জাস্ট নর্মালি আপনারা এটাকে বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করে, যেমন বুট মেনুতে গিয়ে আপনারা উইন্ডোজ 11 ইনস্টল করেন বা উইন্ডোজ 10 ইনস্টল করেন, সেই রকমভাবে আপনারা উইন্ডোজ 11টাকে ইনস্টল করতে পারবেন। তো চলুন এখানে অনেকটা টাইম লাগবে, ততক্ষণ আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিই। Thank you.
বন্ধুরা দেখুন আমাদের এখন যে বুটওয়েল পেন ড্রাইভটা রেডি হয়ে গেছে, তো এবার আপনাদের জাস্ট একবার দেখিয়ে দিই আপনাদের জাস্ট কিউরিওসিটির জন্য। দেখুন এখানে আমাদের যে বুটওয়েল পেন ড্রাইভটা এখানে দিয়ে শো করে দিয়েছে। এবার আপনারা কি করবেন, যেমন নর্মালি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 যেমন ভাবে ইনস্টল করতে সেম ভাবে ইনস্টল করবেন। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটু দেখিয়ে দিচ্ছি, আমি এখন ইনস্টল করব না। ওকে, তো আপনাদের জাস্ট প্রসেস কিছুটা দেখিয়ে দিচ্ছি। এবার এইরকম প্রসেসে আপনারা ইনস্টল করবেন। আর তাছাড়া যদি আপনারা উইন্ডোজ 11 এর ফ্রেশ ইনস্টলেশন দেখতে চান আনসাপোর্টেড ল্যাপটপ এন্ড ডেস্কটপের মধ্যে, তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা এইভাবে আপনারা খুব সহজে আপনাদের আনসাপোর্টেড ল্যাপটপ এন্ড ডেস্কটপের জন্য বুটওয়েল পেন ড্রাইভ তৈরি করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন না। অবশ্যই করে বেলঘন্টিটা বাজিয়ে দেবেন, কারণ আমি এই রকম রিলেটেড ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে নিয়ে আসবো। তো চলুন বন্ধুরা, আজকের জন্য বিদায় জানালাম। জয় হিন্দ, বন্দে মাতরম।